জলপাইগুড়ির ময়নাগুড়িতে ফুল তোলার অপরাধে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলার তীব্র প্রতিবাদ করল জলপাইগুড়ি মহিলা মোর্চার সদস্যরা। মহিলা মোর্চার পক্ষ থেকে ঐতিহ্য ভবনে একটি সাংবাদিক বৈঠক করে অনিন্দিতা রায় দাস জানান, শাসক দলের প্রতিনিধি যদি এমন ঘটনা ঘটান তবে তৃণমূলের শাসক দল হওয়ায় কোনো যোগ্যতা নেই। তিনি আরো জানান, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য বিদ্যুৎকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন তিনি। পুলিশকে দ্রুততার সাথে ঘটনার তদন্ত করতে বলেন তিনি। আমরা কি আর বলবো, এত নৃশংসতার পরিচয় একটি জনপ্রতিনিধি যে দিতে পারে, তো সেটাই আমাদের বলার যে শাসক দলের জনপ্রতিনিধি তো সুখ দুঃখের আমাদের জনতার পাশে থাকবে, সেইখানে সেই এক দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। দুঃখের কারণটা কি, একটি ছোট্ট ফুলের মতন শিশু তাকে ফুল তোলার অপরাধে তাকে ইলেকট্রিফাইড করে মেরে ফেলা হয়, মেয়েটি স্পট মারা যায়। এবার নিজেরা তো চুরির একটার পর একটাতে মহাখ্যাতি অর্জন করছে, আর সামান্য একটু ফুল কেউ নিয়েছে তাকে তার অপবাদে তার প্রাণটা নিয়ে নিল একজন জনপ্রতিনিধি, যিনি করেছেন তিনি নিজেই তার বক্তব্যে বলেছেন যে হ্যাঁ আমি করেছি। এবং মেয়েটির বাড়িতে আমরা গিয়েছিলাম, মেয়েটির মা বলল যে আগের দিন নাকি মেয়েটিকে বলেছে ফুল তুলতে আসলে কিন্তু ইলেকট্রিক শক দেব। এবার সেটা যে এইরকম জায়গায় দাঁড়াবে সেটা তো কেউ ভাবেনি, এবার ছোট্ট ফুলটির প্রাণ চলে যায়। এরকম আর কতদিন চলবে, আমাদের বিজেপির কার্যকর্তাদের কথা ছেড়ে দিন, এই নিষ্পাপ বাচ্চাটি তো কোনো দোষ করেনি, বাচ্চাদের ছোটোবেলায় এর ওর বাড়িতে ফুল তোলা তো এটা স্বাভাবিক ঘটনা, বকা দিয়ে তো তাকে তাড়িয়ে দেওয়া যেত, তো সেই বকার বদলে তার প্রাণটি নিয়ে নিল, এতটা নৃশংস। এত আসলে আপনারা ওই স্কুল ছাত্রীর বাড়িতে গিয়েছিলেন, তার মধ্যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, আপনারা বিষয়টাকে কীভাবে দেখছেন?